ইডিকে দিয়ে দমানো যাবে না তাকে। ইডি ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে পিছনে লাগিয়েও তাকে ভয় পাওয়ানো যাবে না। বুধবার এই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন দিল্লিতে এআইসিসির সদর দফতরে দলীয় কর্মীদের সঙ্গে মিলিত হয়ে এই মন্তব্য করেছেন তিনি। ন্যাশনাল হেরাল্ড আর্থিক দুর্নীতি মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ইতিমধ্যেই 5 বার জেরা করা হয়েছে। এদিন রাহুল এও বলেছেন, ইডির যে অফিসারেরা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন তারাও উপলব্ধি করেছেন কংগ্রেস নেতা হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করে ভয় দেখানো যাবে না। ইডি যে 5 দিন রাহুলকে জিজ্ঞাসাবাদ করেছেন সেই সময় কংগ্রেস কর্মীরা রাহুলকে সমর্থন জুগিয়েছেন। এদিন এআইসিসির সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এও বলেছেন, আমরা সকলেই গণতন্ত্রের পক্ষে লড়ছি। মোট 5 বার রাহুল রাজধানীর ইডির কার্যালয়ে হাজিরা দিয়েছেন ন্যাশনাল হেরাল্ড মামলায়। প্রায় 50 ঘন্টা তাকে জেরা করা হয়েছে। এদিন রাহুল অগ্নিপথ প্রকল্প নিয়েও মুখ খুলেছেন। রাহুল বলেছেন, আমাদের কর্তব্য হলো সেনাবাহিনীকে শক্তিশালী করা। এদিকে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করতে হবে বলেও দাবি করেছেন রাহুল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।